এখন লাল শাক সেন্স কিচেনে লাল শাক ভাজা হবে। কি করে ভাজা করছে দেখুন, পোস্ত দিয়ে করব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি যে 10-12টা রসুন কুচি, রসুনটা কিন্তু হালকা লাল হবে, রসুন দিয়ে শাক দেবেন না তাহলে স্বাদ হবে না, রসুনটা হালকা লাল হবে। তারপর শাক দিয়ে দেব, শাক দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো, একটু পোস্ত দেবো, ব্যাস ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। হালকা লাল হয়েছে তারপর শাকটা দিয়ে দিলাম, যা আছে যখন নুন দেবো মানে শাক যতটা আছে হাফ হয়ে যাবে সেই মনে করে নুন দেবো, তারই নুন দেওয়া ঠিক হবে। মাঝখানে একটু পোস্ত দেবো আর লাস্টে মিষ্টি দেবো, চিনি দেবো আর কি, হয়ে যাবে লাল শাকের ভাজা। খুব ভালো লাগে শীতকালের এই লাল শাক ভাজা, ভীষণ সুস্বাদু। এই যে নুন আর একটু পোস্ত দিলাম, নুন আর পোস্ত দেখুন 2 চামচ বড় চামচে 2 চামচ পোস্ত দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে দেবো। আপনা আপনি জল বেরিয়ে শাক ভাজা ভাজা হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। এবার এটাকে ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে ঢেকে দিচ্ছি। চার 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। চিকেনটা একটু নতুনত্ব করে তৈরি করবো, বোনলেস চিকেন, দেখাচ্ছি কীভাবে তৈরি করব। এই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গেই না চিকেনটা ফ্রাই করে নেবো একটু বাদে। চিকেনটা ঢালবে চিকেনটা দিয়ে দেওয়া হলো, পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি বোনলেস চিকেন। দেখুন আপনাদের কাছে নতুনত্ব লাগে নাকি। মাঝখানে একটু ফাঁক করলাম, করে এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভালো করে ভাজা হবে তাহলে কিন্তু টেস্ট আসবে না। এখানে 250 চিকেন আছে, হলদি হয়ে কাশ্মীরি মিষ্টি হয়ে যাবে, কাশ্মীরি মিষ্টি দিয়ে রং করব, টমেটো দিয়ে দাও, এই টমেটোটা ভালো করে ভালো ভাজা হবে। এখন কাশ্মীরি মিষ্টি অল্প লাল মিষ্টি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সব মিলিয়ে ঢেকে দেবো, লাস্টে গরম মশলা দেবো, হয়ে যাবে বানানো। একটু হাফ 4 চামচ মতো একটু মিট মশলা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, কালার আসবে, একটু ঢেকে দেবো চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত। এর একটু ফ্রাই করে নেই, এবার ঢেকে দেবো, হয়ে যাবে চিকেন রান্না। লাল শাক ভাজা হয়ে গেল, পোস্ত দিয়ে লাল শাক ভাজা, আপনি ইচ্ছা করে ডালের বড়ি ফ্রাই করে উপর দিয়ে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে।
দেখুন চিকেনে সব কিছু দেওয়া হয়ে গেছে, আপনাদের সামনেই দিলাম। এবার ঢেকে রাখবো, চিকেন নরম হয়ে গেলে নামিয়ে নেবো, খাওয়ার টেবিল দেখা হবে আপনাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এসে গেছি, সব রান্নাই আপনাদের দেখানো হয়েছে। আজকে হয়েছে পোস্ত দিয়ে লাল শাক ভাজা, আর হয়েছে লাউ শাকের তরকারি, বেগুন পোড়া, আর বোনলেস চিকেনের একটা ভাজা ভাজা মতো করেছি, দেখিয়েছি আপনাদের, পছন্দ হলো কে জানাবেন। আর বাটা মাছ ভাজা, এই মাছের তেল দিয়ে আমরা আজকে ভাত খাবো, ডাল করে নিয়ে যাবো। এটাতে ডালের বড়ি ভেজে গুঁড়ো করে ওপর দিয়ে দিয়েছিলো, খুব টেস্ট হবে। হ্যাঁ হবে, আমি সব ঠিকঠাক না ঠিকঠাক করে দেবো, তুমি খাও। স্টার্ট করো, নটে শাকের লালটা, এটা আসল লাল শাক, ভাত লাল হয়ে গেছে। এখন শীতের সময় তো এখন লাল শাক আনা যাবে। এই বেগুন পোড়া, এটা কিন্তু আগুনে পুড়িয়ে আমি বেগুন ভর্তা করিনি, জাস্ট ভাপ দিয়ে নিয়েছি কুকারে, নুন দিয়ে এক হাত জল দিয়ে ভাপ দিয়েছি, তারপর এটাকে ভর্তা বানিয়েছি। লাল শাক খাবি তো? খাবি লাল শাক, ডালের বই দেওয়া আছে। সামনের সোমবার তো ডিউটি থাকবে, আবার ডিউটি থাকবে সোমবার আচ্ছা ছবি থাকলে সুবিধে। তাহলে বন্ধুরা, আমাদের দুপুরের মেনু সব বানানো দেখিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো, এখানেই শেষ করছি। আপনারা ভালো মন্দ জানাবেন, আমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ঠিক আছে? আবার দেখা হবে নতুন ভিডিওতে।